হেফাজতে ইসলামের ১৩ দফা নারী উন্নয়ন ও নারী স্বাধীনতার উপর আক্রমণ উল্লেখ করে সরকারকে তা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন শীর্ষ নারী নেত্রীরা। হেফাজতের কোনো দফা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। শামসুদ্দোহা পান্না রিপোর্ট। শিক্ষা ও কর্মক্ষেত্রে বাংলাদেশের নারী উন্নয়ন যখন বিশ্বজুড়ে প্রশংসিত, তখন নারীর অবাধ বিচরণ বন্ধ সহ বিভিন্ন দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সংবাদ সংগ্রহের সময় নির্যাতনের শিকার হন একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিন সহ কয়েকজন গণমাধ্যম কর্মী। এ হামলা ও হেফাজতের দাবির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন নারী সংগঠনের বিক্ষোভ সমাবেশ। নারী নেত্রীরা বলছেন, যে কোনো মূল্যে বাংলাদেশকে উগ্র ধর্মীয় রাষ্ট্র বানানোর অপচেষ্টা প্রতিহত করা হবে। আমরা বলতে চাই, নারীর উপর আঘাত আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কেন আমাদের ছাত্রী, আমাদের বোন নারীরাকে এই ধরনের অসম্মানের শিকার হতে হলো আমরা জানতে চাই। যারা প্রতিক্রিয়াশীল সেই গোষ্ঠী প্রগতির পথে সব ধরনের বাধা হয়ে দাঁড়াতে চাই, যুদ্ধ করে দিতে চাই প্রগতিকে। দেশের অর্ধেক ভোটার নারী, তাই হেফাজতের দাবি নিয়ে রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান নারী নেত্রীরা। তাই আমি আহ্বান জানাবো এই সরকারকে, মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে, তার কোন দাবি মেনে নেওয়ার কোন অধিকার এই সরকারের নেই। এই জনগণ যে জনগণের ভোটে এরা নির্বাচিত হয়েছেন, তাদের কোনো অধিকার নাই। আমি চরম ধিক্কার জানাই এই ধরনের আচরণের। আমি এই ১৩ দফা দাবি প্রত্যাখ্যান করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, কোনো অবস্থায় আপনারা এই ১৩ দফার দাবির একটি দাবিও মেনে নেবেন না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নারী সংগঠনগুলো। সকালে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। হেফাজতের কর্মকাণ্ডের উপর সরকারের গভীর নজরদারি রাখার আহ্বান জানিয়েছেন তারা। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা।